রে কি ঘটনাটা কি কালই কা অপেক্ষা কার তো অপেক্ষা করব কে কে আসবে কেউ না তো দেখো কেউ নেই তিন ডাবল ব্রিজ পাত্র তোমগো রেজারে বলো এই ছোট ব্রিজ থেকে এখন লাভ দিত বিল্লা কেন খুদাও দেন থেকে লাভ দিতে কমু কেন ওর আর খায়া দেয় কোনো কাজ নাই কি বেবা তোমার ওর মন খারাপ খারাপ মন হইতেছে কে ও ঠিকই কইছো ওর মনটা একটু খারাপ তবে একটা কথা বলে রাখি তুই যার সাথে প্রেম করবি মানে তোর সাথে যে প্রেম করবে তার 12টা বাজে যাবে কেন হ্যাঁ হ্যাঁ সে বলবো না আমি এসবের মধ্যে নাই আমিও তোর লোকে একটু মশকরা করলাম তোর লোক মশকরা করতে পারবো ওই যে রেজা কি রে রেজা হ্যাঁ তোর আবার কি হলো তুই কি আবার ওই ফজল ভাইয়ের মতন বাথরুমে পড়ে ঠ্যাং ঠ্যাং বাংলিনি আরে না ওই সব কিছু না তবে অনেক লম্বা একটা হিস্টরি পরে বলবো ঠিক আচ্ছা ঠিক আছে এখন তোর লম্বা হিস্টরি না আমার শর্ট হিস্টরি হলো তোরে লয়ে কিন্তু সুজন একটা বাজি ধরে ফালাইছে বাজি বাজি কি বাজি কার বাজি কার সাথে বাজি ওই যে ফজল ভাইয়ের লগে তোর বাজি মানে কি বাজির মধ্যে আমি কিভাবে আসলাম আরে তুই বুঝতেছিস না কেন বিষয়টা যত বড় মনে করতেছ তত বড় না ছোট্ট বিষয় ঠান্ডা মাথায় শুন একটা লাভ দিবি খেলতে লেগে যাবে মানে কি আমি এই যে লাভ দেওয়ার ভয়তে কাছে উঠি না বাড়ি ছাদে উঠি না আমি লাভ দিতে পারবো না আয়গা দই এত সিলা সিলি করতেছ কাল কথা শুন এত সিলা সিলি করলে কি কথা কওয়া যাবে হ্যাঁ আরে এটা তো এত বড় বাজি না ছোট্ট একটা বাজি যত ছোট গিনি গিনি বাজি হোক আমি এর মধ্যে নাই সুজন তুই আর একটু বুঝা তো কি বুঝাবে আরে এই সামান্য একটা বিষয় আমি তো সামান্য বিষয় আমার বুঝা তোমরা এখানে লো এটা কি এই পড়া লেখা জানা মানুষ পড়িয়া দেখো তুই পড়ে দেখ তো কি লেখছে লাভ তেওনে হাত পা ঘুরা ঘুরা হইলে কিংবা পটল তুললে ফজল মিয়া কোনো ক্রমেই দায় থাকবো না পটল তোলা মানে কি আসতেছে আরে পটল তোলা তুই বুঝবি না তুই গেলে সিগনেচার কর তাতেই হয়ে যাবে কোন সিগনেচার করতে পাবো না আমি আরে এটা সাধারণ বিষয় এটা সাধারণ বিষয় আমি সিগনেচার করব না তোর এটা সাধারণ বিষয় তুই সিগনেচার করবি না কেন তুই আমার বন্ধু কেমনে আসতি গেলে আচ্ছা সুজন খারাপ থাম সাইনটা আমি আগে করতেছি ফজল ভাই দাও তো কলম দাও দেখ দেখ ও কি করতেছে এটা তোর সব ব্যবস্থা করে রাখছে সাধারণটা বিষয় তুই এটা এই না বুঝলাম না ময়না তুই আমারে মেরে ফেলানোর ফোন দিয়ে কেন করতেছিস আরে ও তোর মায়ের ভালো বন্ধু করবো কেন একটা সামান্য ব্যাপার কইলাম না বিষয়টা সামান্য অত বড় বানাইতেছে আমি বুঝলাম না আচ্ছা দে আর সিগনেচার করলে কি হইছে না কোনো সিগনেচার আমি করতে পারবো না তো দেখো এটা বুঝতাছিস না একটা সিগনেচার বড় তোর জমি জমি সব লইছিস না ভাই দুই নম্বরটা করে না সিগনেচার এই তুই কি বলি তুই তো আমার জায়গায় সিগনেচার করে ফেলাইছ আরে এক জায়গায় সিগনেচার করলে তো মানুষের স্বামী স্ত্রী মনে করবে আরে হইলো হইলো দা বলিসটা শুধু এই তুই মাদুরি করবি না একদম কিন্তু বাপ আমি এই করমু ওর পাশে করুন তোর কোনো সমস্যা আছে হ্যাঁ আচ্ছা তোর পাশে করলাম আমিও স্বীকার করলেছি সামান্য একটা সিগনেচার তুই করবি না মানে কর তুই না আমাকে বন্ধু কর এই যে বন্ধুত্ব কত কত আটকা দিলি কইরা ফেলা এমন ভাবে সিগনেচার করতেছে মনে তো সর জমি জমা সবকিছু আমরা নিয়ে রেখেছি বান্দে পড়িয়া বগায় কান্দে বান্দে পড়িয়া থাম রে একদম চাপা না ফেলা বান্দে কি ফান্দে 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 পড়িয়া বগায় কান্দে রে গেলাম রে ভাই দোকান আইছো তা কম আপনি মনে হয় জানেন না ওই দিকে তো কেলেঙ্কারি ঘটে যাইতেছে রং কেলেঙ্কারি এসব কি বলছো বললাম না যা বলার পরিষ্কার করে বলো জুয়েল তুই পরিষ্কার করে কত ইয়ে স্যার মানে ঘটনা হইলো ওই রেজা ভাই আজ বিকাল 5টায় ওই ব্রিজের উপর থেকে লাভদুনের বাজি ধরছে বাজি ব্রিজ থেকে হোয়াট ইজ দিস আর এটার মূল হতাই আমাকে ময়নাবু ময়না স্যার এত উপর থেকে লাভ দিলে তো রেজা ভাইয়ের হাত পা একবারে ঘুরা ঘুরা হয়ে যাইব স্যার পড়লো তুলবার পারে বাজি আমি ছুটাচ্ছি আই অ্যাম মিস্টার জলিল ভুঁইয়া বেশি বলো বললাম কি একটু স্যার ওকে স্টপ
বাজির বাজ না আমাদের তো বন্ধু এই ডারে কয় কিলি চল ঠিক না একজনের জীবন মরণের বিষয় আর বিষয়টা তুমি হাস্য উড়াই দিলা উড়নচন্ডি ময়না তো বুদ্ধিমতী বুদ্ধিমতির সাথে বুদ্ধিমানের বোঝাপড়া কি বেশি বলে ফেললাম মাল তাল বেশি গোডাউনে থাকে তা সারাদিন যে বেচা কেনা করস টাকা টুকা দোকানে রাহস না ফজল ভাই নিয়ে যায় ফজল ভাই নিয়ে যায় মাঝে মাঝে দোকানেও রাহি ওই মাঝে মাঝে আমি গঞ্জে যাই তো বুঝছি বুঝছি দুলাল ভাই এই কথা জিজ্ঞেস করলা কে না এই বলছিলাম কি রাত্রির বেলা আবার তো ওই ফজল ভাইয়ের কাছ থেকে মাঝে মাঝে টাকা টুকা দান নেই তো এই জন্যই বললাম আর কি ওই যে কথা বলতেছিলাম তুই ব্রিজের ওখানে যাবি না না ভাই দোকান ফাঁকা ফজল ভাই নাই কেমনে যাই কও আরে ফেলা তোর দোকান দোকান চল যাই যাও স্বাধীনতা নাই গো ভাই স্বাধীনতা নাই পরের দোকানের কর্মচারী কর্মকর্তা মজালে উঠবো আর কর্মচারী খাইটা মরবো বুঝছো যাই ব্রিজের উপরেই যাই আর গ্রামের সোচার সত্য সবই আজকে ব্রিজের নিচে
চুরি করবো কেডাই। হ্যাঁ গেলাম আমার আর কিছু ভালোই লাগতেছে না। সর্বনাশ, এটা তো ভয়ঙ্কর বিষয়। আমিও দর্শি বাজি মার দেখিলাম, তাহলে লাভ দিলাম। বাজির মাল জিনিস সব বুঝে পাইছিস? আরে পাইছি, দুই বস্তা চাল এক বস্তা চিনি পাইছি। সুজন ভাই, ওই সুজন ভাই, আরে 20 কেজি দুধ আনো বাকি রইছে। এই চুপ, তুই হেরে কারে এই দোকান চালাই কে? এই আরে সমস্যা নাই, আরে চোর চাচ্ছে সবই তো বেরিয়ে নিছে, চুরি করলো কেডাই? আমরা কি সবাই চোর? আমরা তাই মনে করতেছি। এটা তো ভুল নাই, কি দাম? সামান্য একটা বাজি ধরছি, আমি যদি নেমে আসি পেস্টিস থাকবে কিছু? সুজন তোমার ফোনের পর ফোন দিতেছে, তুমি ধরো না কেন? এমনি ভাবি, ধরতে ইচ্ছা করতেছে না। সুজন তোমার ফোনে না পাইয়া আমারে কইলো, ভাবি দেহ তো ময়না শরীরটা খারাপ নাকি, আমি ছুটতেইলাম। ভাবি আর শরীর কি হইব ভালা রেখা? এটা কোন ধরনের কথা? সুজন আর রেজা মাঠে মজা করতেছে, তুমি যদি না যাও হ্যাগো মজাটা মাটি হয়ে যাবো না কও? তুমি হইলা হ্যাগো নয়নমণি। না গো ভাবি, আমি যাবো না, আমার না কিছু ভাল লাগতেছে না। মন খারাপ কেন সেটা তো আমি বুঝি, কিন্তু মন খারাপ করে থাকলে শরীরে তো 12টা বাজবো। চা খাইবা? চলো চা বানাই দি, খাইলে ভাল লাগবো। না ভাবি, আমি চাও খামো না, এখন আমার খাইতেও ভাল লাগতেছে না। তুমি এক কাম করো ভাবি, তুমি আমার কাছে একটু বয়া থাকো। আমি তো বইছি,
ভাবি গো, ব্যথা তো হেনে না ভাবি, ব্যথা হইতেছে, ব্যথা হইতেছে এখানে, কিসের জানি একটা কষ্ট, বুঝো না ভাবি, বুঝো না এটা কি এর ব্যথা। বাজান তো মরে নাই গো ভাবি, তারে তো মাইরা ফেলান হয়েছে ভাবি, কিন্তু আমি কোনো পথ পাইতেছি না এটা খুঁজা বের করার। কেডাই জানি, কেডাই জানি এই পথ, এই পথে সব দরজা জানলা বন্ধ করে রাখছে। তয় ওই দরজা জানলা আমি একদিন ভাঙুমি ভাবি, একদিন আমি ভাঙুমি, তুমি দেখে লই। চুপ করো ময়না, চুপ করো। ও ভাবি, আমি তো চুপ কইরাই আছি, আমার চুপ কইরা থাকুনের সময়।